আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি নান্টি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে শেয়ার করব আলু ডিমের ঝোল রেসিপি। যখনই আমাদের হাতে সময় থাকে না, এই রেসিপিটা আমরা চটজলদি বানিয়ে ফেলতে পারি। তা চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন, এভাবে মিক্স করে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একইভাবে ফ্রাই করে নেব। দেখুন, ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। জিরের কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ কুচি। আবারও একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। দেখুন, পেঁয়াজটাও প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও এটা পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব। আদা রসুনটাও ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু নাড়াচাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন, টমেটোটা ভালোভাবেই গলে গেছে। এখানে আমি নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ করে, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ, আর এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এতে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে মিক্স করে নেব। দেখুন, মিক্স করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবেই মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ফ্রাই করা ডিম দিয়ে সবগুলোই ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। এটা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়ার পর আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, রান্নাটা কমপ্লিট। সব শেষে দিয়ে দেবো গরম মশলা আর 3-4টে কাঁচা লঙ্কা। পরিবেশনের জন্য আমার পুরোপুরি কমপ্লিট। দেখলেন তো কত চটজলদি বানানো যায়? এটা আপনারা বাড়িতে বানাবেন,
খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, বাই বাই।